বাটা মাছ দিয়ে স্বল্প সময়ে অধিক মুনাফা করার কিছু টেকনিক যদি আমরা ফলো করি তাহলে এটা থেকে মোটামুটি আমাদের যে প্রোজেক্টগুলো আছে সেগুলোতে মোটামুটি যে খরচগুলো আছে সেগুলো যেমন মেনটেন হবে এবং বছর শেষে মোটা অঙ্কের একটা প্রফিট কিন্তু এখান থেকে করে নেওয়া সম্ভব হবে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো যে বাটা মাছের তিনটি সহজ চাষ পদ্ধতি তো প্রথমত হচ্ছে যে বাটা মাছের আমরা এই পদ্ধতিগুলো কেন জানব তার একটু যদি ব্রিফলি আপনাদের একটু আমি বলি তাহলে হচ্ছে যে চাষিদের নর্মালি হচ্ছে যে কয়েকটা ভাগে আপনাকে ভাগ করতে হবে যে চাষিগুলো মোটামুটি সারা বছর মাছটাকে খাদ্য খাওয়ায় তারপরে পুষে এই মাছটাকে কিন্তু খাদ্য খরচগুলো মেনটেন করে বিক্রি করার মতো ক্যাপাসিটি রাখে এবং কিছু চাষি যে যেটাকে চার পাঁচ মাস পর্যন্ত টানতে পারবে তারপরে অর্থনৈতিক বা সব কিছু মিলে সে আর টান টানবে না আর কিছু চাষি আছে যে তাকে মাছ চাষও করতে হবে এবং মাছের যে বাড়তি যে খাদ্য এবং ম্যানেজমেন্ট সেটার খরচও তার কিন্তু অনেক সময় প্রবলেম হবে তো এই তিন ক্যাটাগরি থেকে বিবেচনা করেই কিন্তু আমি এই তিনটা পদ্ধতির কথা এই ভিডিওর মাধ্যমে বলছি তো প্রথমত হচ্ছে যে বাটা মাছকে পুকুরগুলো আসলে কেমন হওয়া উচিত আপনি লক্ষ্য করলে জানবেন যে পুকুর কিন্তু মূলত হচ্ছে যে এই চার পাঁচ ফিটের মধ্যে হয় সবচেয়ে বেটার এর কারণ হচ্ছে যে এখানে সূর্যের আলোর যে ব্যাপারটা আছে যেটা আমি দীর্ঘদিন ধরে অনেক ভিডিওতেই বলেছি যে সূর্যের আলো পুকুরের নিচে পড়ার কারণে নিচে যে মাছের মলমূত্র এবং আমাদের যে খাদ্যগুলো পুকুরে প্রয়োগ করে থাকি সেই খাদ্যগুলোর যে অভুক্ত অংশ যেগুলো হচ্ছে পুকুরের কাদায় এবং সব জায়গায় লুকিয়ে থাকে বা এইরকম একটা পরিস্থিতি হয় তো এখানে যেটা হয় যে এই সূর্যের আলোটা নিচে পড়ার কারণে এখান থেকে যে গ্যাসগুলো পসার পরে যে গ্যাস ট্যাসগুলো তৈরি হয় এগুলো কিন্তু উঠে যাওয়ার একটা চান্স বেশি থাকে এই কারণে আপনি লক্ষ্য করলে দেখবেন যে যে পুকুরগুলোর গভীরতা কম সেই পুকুরগুলোতে মাছের কিন্তু সমস্যাও কম এবং সেখানে আপনার হচ্ছে যে গ্যাসের সমস্যাটা কম এবং মাছ ভেসে ওঠা বা মারা যাওয়া এই প্রবলেমগুলো কিন্তু অনেক সময় খুব কম পরিমাণে পাওয়া যায় তো এটা একটা সুবিধা এই কারণে আপনাকে পুকুরগুলো সিলেক্ট করার সময় এই দিকগুলো বিবেচনা করে আপনাকে পুকুর সিলেক্ট করে নিতে হবে অথবা যে ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে যে পুকুরগুলো কিভাবে সিলেক্ট করা যায় বা কীভাবে করা উচিত তো এরকম কিছু ভিডিও দেখে আপনি এই ধারণাটা কিন্তু নিতে পারেন দ্বিতীয়ত হচ্ছে চাষকাল আমরা মাছটাকে এই বাটা মাছটাকে কীভাবে চাষ করব। আপনার একটা জিনিস বুঝতে হবে যে আমরা যারা দীর্ঘদিন থেকে প্রান্তিক পর্যায়ে মাছ চাষ করছি বা বাণিজ্যিক পর্যায়ে মাছ চাষ করাটাই করছি তারা কিন্তু কাঠ জাতীয় মাছকে সারা বছর খাইয়ে তারপরে এই মাছটাকে সেল করার মতো ক্যাপাসিটি অনেকের নাই তো সেক্ষেত্রে আমরা এই বাটা মাছের চাষকালীন সময়টা কিভাবে নির্ধারণ করব বাটা মাছের চাষকালীন সময়টা নির্ধারণ করার জন্য আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি একটা ফ্যাক্ট দ্বিতীয়ত হচ্ছে যে আপনার পুকুরে আদার্স মাছ কোনগুলো থাকবে আপনাকে একটা জিনিস লক্ষ্য করলে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে এই বাটা মাছের সাথে আপনি কোন মাছগুলো দিচ্ছেন পুকুরে কারণটা হচ্ছে যে এই জাতীয় যে মাছগুলো আছে সেই মাছগুলো যদি আপনি দেন তাহলে এটা সাইজ কেমন আপনি দিচ্ছেন বাটা মাছের সাথে এটার মৌলিক পার্থক্য রকম থাকছে যদি আপনি কার্প জাতীয় মাছগুলোর যে রুই মিগেল থেকে শুরু করে সিলভার এই এইগুলোকে যদি আপনি আট দশ মাসে সেল করতে চান তাহলে আপনি বাটাকে চার মাস থেকে আট মাসের একটা স্লোডে নিতে পারেন অথবা আপনি যদি কী বলে যে শেষ সময়ে একেবারে বিক্রি করতে চান সেভাবে একটা পদ্ধতি আর যদি দুই তিন মাস পর পর বাটাকে আপনি বিক্রি করে দিতে চান সেটাও একটা পদ্ধতি প্রথমত আমরা যে জিনিসটা জানবো আমি আসলে খুবই দুঃখিত যে অনেক ড্রিপলি বলার ট্রাই করলাম আসলে প্রেক্ষাপটটা যদি আমি এভাবে আপনাদের তৈরি করে না বলি তাহলে অনেকেরই আসলে হুডাট করে পয়েন্টগুলো দিয়ে যদি আমি বলি তাহলে অনেকের কিন্তু বুঝতে অসুবিধা হবে অনেকেই হয়তো বা বুঝে ফেলবে কিন্তু অনেকেরই কিন্তু বুঝতে অসুবিধা হবে তো প্রথমত হচ্ছে যে পদ্ধতিটা নাম্বার আমি ওয়ানে বলবো সেটা হচ্ছে যে যারা কার্প জাতীয় মাছকে এক কেজি সাইজের বা এক কেজি থেকে উপরে সাইজে তৈরি করবেন সেখানে যদি আমরা এই সাথী ফসল হিসেবে বাটা মাছটাকে দেই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে চাপের পোনা বা বিগত বছরের যে বাটা মাছটাকে আপনি পাচ্ছেন সেই বাটা মাছটাকে আপনি বিশ থেকে তিরিশটা শতাংশে আপনাকে দিতে হবে এটা এই কারণে দিতে হবে যে আমার যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে এই মাছগুলোকে আমরা মোটামুটি ছয়টা থেকে আটটা বা দশটায় কেজি নিব যাতে এই যত মাছ পুকুরে টোটাল পুকুরে উৎপাদন হবে তার মধ্যে হচ্ছে যে তিন কেজি চার কেজি পরিমাণ যাতে বাটা প্রতি শতাংশে উৎপাদন হয় আপনার পুকুরে যদি প্রতি শতাংশে বিশ থেকে কেজি মাছ থাকে তার মধ্যে চার পাঁচ কেজি বাটা মাছ থাকবে প্রতি শতাংশে তো এই একটা আদর্শ হিসাব তো সেজন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে বিশ থেকে তিরিশ পিস বাটা কারণ এই বাটাগুলো চাপের হওয়ার কারণে একটু বড় সাইজের হওয়ার কারণে কিন্তু দেখা যাবে যে এগুলোর মর্টালিটি খুব কম হবে দেখা যাবে যে অ্যাভারেজ গিয়ে বছর শেষে দুই চারটা পাঁচটা মিসিং হয়ে থাকতে পারে এতটুকুই তো সেক্ষেত্রে আপনাকে এই বিশ থেকে তিরিশটা সিলেক্ট করতে হবে এবং আট থেকে দশ মাস চাষ করতে হবে আপনাকে একটা জিনিস আপনা আমি নিশ্চিত করতে চাই সেটা হচ্ছে যে যদি আপনি দীর্ঘ সময় ধরে মাছ চাষ করেন তাহলে আপনাকে সবচেয়ে কম পরিমাণে শতাংশে দিতে হবে এবং মাছটার সাইজ বড় ছাড়তে হবে এটা হচ্ছে মূল মন্ত্র। এখন আপনি যদি শতাংশে তিন থেকে পাঁচ কেজি বাটা উৎপাদন করেন তাহলে এটার কিন্তু সর্বোচ্চ রেট হবে এর কারণ হচ্ছে বাজারে সবচেয়ে বড় সাইজের বাটা কিন্তু এটাই হবে তো এটা এই জন্য আপনাকে আরেকটা দিক লক্ষ্য করতে হবে যে আপনি যদি স্থানীয় বাজারগুলোতে বিক্রি করেন তাহলে কিন্তু এটার রেট আপনি স্বাভাবিক মাত্রায় পাবেন সেই জন্য আপনাকে কাছাকাছি কোথাও কোনো একটা ভালো জেলা শহরে অথবা হচ্ছে যে বিভাগীয় শহরে যদি আপনার সেল করার টার্গেট থাকে বা আপনার বড় যে মাছগুলো থাকবে সেই মাছগুলোর সাথে যদি আপনি বাইরে সেল করতে পারেন তাহলে কিন্তু এটা রেট সবচেয়ে ভালো পাওয়া যাবে বলে আমার কাছে যে আমি যা ইনফরমেশান রাখি তার মধ্যে এটা একটা দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় যে পদ্ধতিটার কথা বলব সেটা হচ্ছে আমরা চাপের পোনা দিয়েই চাষ করব আদার্স যে ব্যাপারগুলো হচ্ছে যে আপনি শতাংশে পনেরোটা বিশটা বা পঁচিশটা যেটাই আপনি কার্প জাতীয় মাছ রুই মির্গেল বাটা রুই মির্গেল বা সিলভার ব্রিগেট কার্পুই এগুলো আপনি যেটাই দেন দেন এটার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পঞ্চাশ থেকে ষাটটা আপনাকে বাটা দিতে হবে প্রতি শতাংশে এটাতে যেটা মজা আছে সেটা হচ্ছে যে এরকম যে আপনি তিন থেকে চার মাসের মাথায় কিছু বাটা এখান থেকে তুলে নিতে হবে না হলে গিয়ে যেটা যাবে যে আপনার যে আদার যে টার্গেটেড মাস সেগুলো হচ্ছে যে এই কাতলার বিঘেট বা রুই মিরগেল এগুলোতে একটা প্রবলেম তৈরি হবে বা খাদ্যে অথবা গ্রোথে একটা প্রবলেম তৈরি হওয়ার চান্স থাকবে তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে তিন থেকে চার মাসের মাথায় আমরা এখান থেকে তিরিশ চল্লিশটা বাটা কিন্তু বের করে নিব অবশিষ্ট যাতে বিশটা তিরিশটার মধ্যে বা পঁচিশটার মধ্যে থাকে বাকিগুলো আমরা এখান থেকে বের করে নেব সেক্ষেত্রে আমরা শতাংশে যদি এখানে পঞ্চাশটা দিই তাহলে মোটামুটি পঁচিশটার মতো আমরা এখান থেকে বের করে নিতে পারবো তাহলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনাকে মাছখানে বস আপনার যে চার মাস বা আট মাসের যে মাসের চাষকালীন যে সময়টা সেটার মাঝখানে একটা স্লোট আপনি বিক্রি করতে পারলেন যেটা থেকে আপনার একটা আয় হলো আপনার প্রোজেক্টের মেনটেনেন্স খরচগুলো যেমন মেনটেন করা সম্ভব হলো অথবা আর্থিক যে কোনো ধরনের হেল্প কিন্তু আপনি এখান থেকে করতে পারলেন তো এই একটা ব্যাপার তো আমি লাস্ট যে পদ্ধতিটার কথা বলবো আপনাদের সেটা হচ্ছে যে এই পদ্ধতিটাই মূলত হচ্ছে আমরা যারা প্রান্তিক পর্যায়ে চাষি আছি বা আমার যা চাষ মাছ চাষ সেটাও কিন্তু আমি মোটামুটি এই পদ্ধতিটাকে মেনটেন করি তো এই পদ্ধতিটা হচ্ছে আমরা দুই তিনটা চারটা পাঁচটা যাদের যেরকম পুকুর আছে এই পুকুরগুলোকে প্রথমত হচ্ছে টার্গেট করব যে আমরা আমাদের যে চাষের পুকুর সেই চাষের পুকুরে অল্প কিছু বাটা দিব এবং মূলত আমরা বাটাটাকে কেন্দ্রিক মাছ চাষ করবো কারণ আমরা যারা প্রান্তিক পর্যায়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছি তারা একটা জিনিস মোটামুটি ভালো বুঝি যে এই ছোটো সাইজের মাছের মধ্যে হচ্ছে যে এই ইউনিয়ন পর্যায়ে শহর বা মবসল শহরগুলোতে আপনার হচ্ছে যে ছোটো মাছের চাহিদাটা বেশি এই কারণে বেশি যে বড় মাছের এখানে রেট বেশি কিন্তু কাস্টমার কম আপনি বড় তিন কেজি মানে তিনশো টাকা বা পাঁচশো টাকা কেজির মাছ এখানে সর্বোচ্চ আপনি দুই দশটা পঞ্চাশটা কাস্টমার পাবেন কিন্তু ছোটো সাইজের যে মাছগুলো যেগুলো দুইশো দেড়শো টাকা কেজিতে বিক্রি হচ্ছে বা একশো দশ বিশ টাকা বিক্রি হচ্ছে এগুলো কিন্তু আপনার প্রতি বাজারে দেখা যাবে যে পাঁচশো দুইশো লোক কিন্তু আপনার এটার কাস্টমার তো এই কারণেই আমরা ছোটো সাইজের বাটাটাকে আপনারা জানেন যে বাটা কিন্তু ছোটো সাইজেরটাও খুব ভালো বিক্রি হয় এই মহৎসল শহরগুলোতে তো সেক্ষেত্রে আমরা এই ছোটো সাইজের বাটাটাকেই বিক্রি করব এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে চাষকালীন যে পুকুর যেটা সেই পুকুরটাকে আমরা বাটাকেন্দ্রিক মাছ চাষ করব বাকি মাছের শতাংশে দশ বারোটা পনেরোটার মধ্যে রাখবো বা এই মাছগুলোর সাইজ রুই মিরগেল থেকে শুরু করে জাতীয় যে মাছগুলো আপনি দেবেন এগুলোর সাইজ একটু বড় দিতে হবে এবং মাসে যাতে দুই মাস পর পর আমরা এক মাস দুই মাস পর পর যাতে আমরা এখান থেকে বাটা মাছগুলোকে পর্যাপ্ত পরিমাণে ধরে বিক্রি করে দিতে পারি সেজন্য যেটা করতে হবে আপনাকে শতাংশে প্রায় হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে দুই তিন কেজি পর্যন্ত প্রতি শতাংশে আপনাকে বাটা মাছ সারতে হবে যেটা সাত আট কেজি বা দশ কেজি হয়ে যাওয়ার সাথে সাথে যাতে শতাংশ থেকে আপনি এক প্রতি শতাংশে যাতে পাঁচ সাত কেজি পর্যন্ত আপনি তুলে বিক্রি করে দিতে পারেন দেওয়ার পরে আবার দুই তিন কেজি সারতে হবে মানে পদ্ধতিটা হচ্ছে আমি যদি বোঝাতে এবং নতুন করে আবার আপনি দুই তিন কেজি পাঁচ কেজি পর্যন্ত তুলনামূলক ছোটো সাইজের বাটা কিন্তু আপনার এই চাষের পুকুরে দিলেন এভাবেই সারা বছর আপনি জয় যে কয়েকটা স্লোট নিতে পারেন আমি যেটা করি সেটা হচ্ছে যে এটা দুই মাসের মধ্যেই আমি এই স্লোটগুলো নিলে দেখা যাবে যে আমার বছরে প্রায় পাঁচবার থেকে ছয়বার মাছ বিক্রি করা খুব সুন্দরভাবে হয়ে যায় বা বিশেষে দেখা গেছে যে আমি প্রতি মাসে একবার করে মাছ ধরলেও দেখা যাবে যে আমার সাত থেকে আটবার কিন্তু মাছ বিক্রি করা হয়ে যায় যেটা আমার মোটামুটি অর্থনৈতিক প্রবলেম সলভ করে পুকুরের মেনটেনেন্স খরচ যেগুলো আছে সেগুলোই সেগুলো সমাধান করে এবং আমার যে পার্সোনাল যে ফাইন্যান্সিয়াল যে নিড আছে এটাও কিন্তু সুন্দরভাবে এখান থেকে হেল্প হয় কারণ আমরা যারা মোটামুটি ওই লেভেলের স্বাবলম্বী না মাসে হিউজ পরিমাণ ইনভেস্ট করতে তাদের কিন্তু এই টেকনিকটা বেশ ভালো বলে আমার কাছে মনে হয় তো বিভিন্ন টেকনিকে মানুষ বিভিন্নভাবে সাকসেস হবে একই মাছ কেউ ছোটো পোনা বিক্রি করে অনেক প্রফিট করছে কেউ বড়ো পোনা বিক্রি করে কেউ মাঝারি পোনা তো এই হচ্ছে মাছ চাষ নিজের মতো করে করতে হবে এবং প্রফিটটা এবং বাজার ব্যবস্থাপনাটাকে লক্ষ্য রাখেই মাছ চাষটা করতে হবে তো এই হচ্ছে টোটাল ইনফরমেশান তারপরেও মাছ চাষ সংক্রান্ত যদি কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করতে পারেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে